Inna anzalnahu fi lailatul qadr. Obosshoi ami Allah Qur'ane Karim nazil korechi lailatul qadrer rate. এই যে শেষের 10 দিনের বেজোড় সংখ্যা যেগুলো আছে তার ভিতরে কদর তালাশ করার জন্য নবীর আহ্বান বিশ্ব নবীকে আল্লাহ জানিয়েছেন আপনি তালাশ করেন নবীজি শেষের এই 10 দিনে এত বেশি ইবাদত বন্দেগী করতেন হাদিস আল্লাহর নবী নিজের মাজায় দড়ি লাগিয়ে গামছা লাগিয়ে চাদর লাগিয়ে শক্ত করে বেঁধে নিতেন যেন রাতের বেলা সারা রাত অলসের মতো ঘুমিয়ে না কাটে আমরা হয়তো সারা জীবন পারছি না শেষের 10 দিনও অনেকে পারি না অন্তত আজকের দিনটা আমাদের জীবনী পড়ানোর জন্য যদি আজকের রাতটা কেটে যায় তারপর আলহামদুলিল্লাহ কিন্তু শুকরিয়া আদায় তখন হবে যখন এখান থেকে কথা শোনার পরে আমাদের প্র্যাকটিক্যাল লাইফ এগুলো সেট করা যাবে চকরিয়াবাসী আমি যে কথা এখান থেকে নিয়ে এসেছি রমজান মাস ছিল কিন্তু মর্যাদা ছিল না জেনবীর কারণে মর্যাদা জেনবীর উপরে কোরআনে কারীমে রমজানের সবে কদরে নাজিল হওয়ার কারণে মর্যাদা তাহলে আসল বিষয় কোরআন কি এই কোরআনে কারীম যদি আল্লাহ সফর মাসে দিতেন রমজানে একটা ইবাদতে যেমন 70টা সওয়াব হয় সফর মাসেও তাই হতো উদাহরণ দিতে গেলে আমরা বলি যে এটা যেন বিয়েতে বরের মতো বিয়েতে হাজারো মানুষ বর যাত্রে গেছে কিন্তু বর যায়নি মেয়ের বাবা কিছু খেতে দেবে বলেন আজকের এই ময়দানে কোরআনে কারীম থাকার কারণে আল্লাহ এত বেশি মর্যাদা বাড়িয়েছে চিন্তা করেন 70 বার সুবহানাল্লাহ বললে যা হতো এর আগের মাসে আজকের এই দিনে একবার বললে সেই সওয়াব আপনি পেয়ে যাচ্ছেন এখানে যাকাতের হিসাব যারা করেন রমজানে করবেন 70 গুণ সওয়াব আপনি বেশি পেয়ে যাবেন যদিও দেওয়াই লাগে একটা থেকে যদি 70 গুণ হয় লস আছে আমাদের দুনিয়াতে নেকির কাজ ভালো কাজ যার যত বেশি হবে কিয়ামতের ময়দানে তার মর্যাদা আল্লাহ তত বেশি বাড়িয়ে দেবে মুসলমান ভাইরা আল্লাহ কিন্তু বেশি বেশি কাজ চাননি আল্লাহ চেয়েছেন ভালো কাজ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি তোমাদের মাউত আর হায়াত তৈরি করে দুনিয়ায় পাঠালাম কেন জানো আমি চাই তোমাদের ভেতরে সবচাইতে ভালো কাজ কে করে আসতে পারো আল্লাহ পাক যদি বলেন ভালো কাজ করে থেকে যেতে পারো তাহলে আয়াত আমি পড়তাম না যেহেতু লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা দিয়ে আল্লাহ জানিয়েছেন ভালো কাজ করে কি আসতে পারো আমার কাছে আয়াত দ্বারা বোঝা যায় দুনিয়ায় আপনি যত উপরে ওঠেন না কেন মাস্ট বি আপনাকে আল্লাহর কাছে যাওয়াই লাগবে ওখানে যাওয়ার আগে যেন ভালো কাজ আপনি করতে পারেন ভালো কাজ কি আমি আপনি নিজে মনে মনে একটা কাজ আবিষ্কার করলাম ওইটাই ভালো কাজ হয়ে যাবে তা না ভালো কাজ হওয়ার জন্য শর্ত দুইটা এক নম্বরে আল্লাহর হুকুম থাকা লাগবে দুই নম্বরে রাসূলের তরিকা থাকা লাগবে নয়তো এটা ভালো কাজ হবে না আল্লাহ আকসার আমালা দিতে পারতেন আমি বেশি বেশি কাজ চাই আল্লাহ বলেন আহসান আমালা ইসমে তাফজিল এটা সুপারলেটিভ ডিগ্রি আল্লাহ বলেন আমি কাজটা চাই কিন্তু ভালো কাজ যে কোনো কাজ করো ভালোভাবে করো এ চকরিয়া যত সুন্দর বলছিলেন এমপি সাহেব এই কারণে যতগুলো কাজ উনি করেছেন ভালো কাজ ভালোভাবে করেছেন এই জন্য চকরিয়া যত শান্ত লাগছে আপনি এই চকরিয়া না এরকম জেলা এরকম থানা বাংলাদেশে বহু আছে জানতো এরকম জায়গা রাত দুইটা তিনটার সময় বের হন আপনি কেমন নিরাপদে থাকেন দেখছি এখনো পর্যন্ত যা নিরাপদে আছি একটাই কারণ বা প্রমাণে যে আমরা যে কাজই করি না কেন আমরা যেন ভালোভাবে করি বলেন আমিন কাজ আপনার অল্প হোক কিন্তু কাজটা যেন ভালো হয় কি হয় রমজানুল মোবারকে যারা এসেছেন
কোরআনে কারীমে এই মাসে আল্লাহ নাযিল করার কারণে এই শাবে কদরে কোরআন নাযিল হওয়ার কারণে এত বেশি গুরুত্ব বেড়ে গেছে আয়াতের পরবর্তীতে আল্লাহ প্রশ্নবোধক চিহ্ন দিয়েছেন আল্লাহর নবীকে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আল্লাহ পাক বলেন মাদর কামাদাইলাতুল কদর আপনি কি জানেন লাইলাতুল কদর কি এতক্ষণ যেটা বলছি যে লাইলাতুল কদরে কোরআন আমি নাযিল করলাম আপনি শুধু শুনেই চুপ করে আছেন আপনি কি জানেন এটা কি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর এখানে আলফন ওয়াহিদন নেই এখানে যারা আলেম আছে জিজ্ঞাসা করেন তো আলফন ওয়াহিদন মানে 1000 বছর আর আলফন শাহরুন হাজার হাজার বছর তার মানে আজকের রাতে এই শেষের 10 দিনের বেজোড় রাতে যদি কেউ সত্যি ইবাদত করে কাটাতে পারে মহান আল্লাহ তাকে হাজার হাজার বছরে ইবাদত করলে যে সওয়াব হতো এরকম সওয়াব দিয়ে দেবে এখন আমাদের বোঝার বিষয় আয়াত থেকে ইবাদত কি আমার মনে হয় এখানে যারা বসে আছি 100 জনের প্রায় 98 জন 99 জনের ধারণা ইবাদত মানে বসে বসে শুধু জিকির করা নামাজ পড়া রোজা রাখা পর্দা করা হয়ে গেছে এটার নাম ইবাদত ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত সব জায়গায় আল্লাহর ইবাদত আছে না নেই আছে মানে ইবাদতটা কি মানুষের সাথে যে কথা বলেন যদি হাসি মুখে কথা বলেন ওইটাও ইবাদত অথচ অনেক মানুষ এটাকে গুরুত্ব দেয় না দুনিয়ার কাজ মনে করে কথায় বলতে চায় না গোমরা হয়ে বসে থাকে অকুলু লিন্নাসি হুসনা আল্লাহ পাক বলেন মানুষের সাথে হাসি মুখে কথা বলো ভালো কথা বলো এটাও সাদগা দেওয়া সব হয়ে যাবে ব্যক্তিগত জীবনের ইবাদতকে মানুষের সাথে ভালোভাবে ব্যবহার করা হাসি মুখে কথা বলা এটা ইবাদত এটা কি ইবাদত আমাদের জীবনে অনেকের নেই অনেকে গোমরা হয়ে তো থাকে থাকে দুনিয়ার কোন ছোটখাটো বিষয় নিয়ে ও মুসলমানদের সাথে মনোমালিন্য করে কথা বন্ধ করে দেয় এটা যে রেকর্ড হচ্ছে তাম পৃথিবীতে কালকে ছড়িয়ে যাবে সবাইকে উদ্দেশ্য করে বলছি পৃথিবীর কোন ছোটখাটো জিনিস নিয়ে যেন আপনি মন খারাপ করে কোন মুসলমানের সাথে কথা বন্ধ করে থাকবেন না তিন দিন যদি পার হয়ে আপনার মরণ হয়ে যায় আপনি কিন্তু বেঈমান হয়ে জাহান্নামে যাওয়া লাগবে অথচ এখানে কত মানুষ আছে তিন দিন না তিন বছর না 30 বছরও ওই মুরগিতে ধান খেয়েছে এই নিয়ে কথা বন্ধ করে দিয়েছে এরকম মানুষ নেই দেশে যেহেতু এটা ইবাদত এই মুহূর্তেই মনোমালিন্য মিলিয়ে ফেলেন আল্লাহর নবী বলেন যাদের কথা বন্ধ হয়ে গেছে প্রথম যে লোকটা সালাম দিয়ে কথা আরম্ভ করবে এই লোকটা আমার আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় হয়ে যাবে আমাদের যাদের এই অভ্যাসটা খারাপ হয়ে গেছে কিছু হলেই কথা বন্ধ করে দেয় এখনই মনোমালিন্য মিটিয়ে ফেলবেন যদি আগে থেকে উদ্যোগ নিয়ে কাজটা করতে পারেন আপনি আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবেন ইবাদত দুই নম্বরে আমরা বুঝি না ব্যক্তিগত জীবনের ইবাদতের পরে মানুষের ইবাদত শুরু হয় সামাজিক জীবনে কোন জায়গায় পারিবারিক জীবনে ইবাদত আছে সামাজিক জীবনে ইবাদত আছে রাজনৈতিক জীবনে ইবাদত আছে অর্থনৈতিক জীবনে ইবাদত আছে সামাজিক জীবনে ইবাদত আছে সাংস্কৃতিক জীবনে ইবাদত আছে ধর্মীয় জীবনে ইবাদত আছে আন্তর্জাতিক জীবনে ইবাদত আছে সব জায়গা আল্লাহ ইবাদত সেট করে রেখেছেন আমরা আসলে ইবাদতই মনে করি শুধু রাতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দুই রাকাত নামাজ না এসবে কদর এসেছে আপনাকে ইবাদত আপনি যদি ইবাদত বুঝে বুঝে করতে পারেন তাহলে 1000 বছর না হাজার হাজার বছরের চাইতে বেশি নেকি পাবেন আমরা হাদিস থেকে শুনি হযরত ওমর খুব বেশি দিন দুনিয়ায় বেঁচে ছিলেন তা না কিন্তু তার ইবাদতটা এমন পর্যায়ে পৌঁছিয়েছে খুব ভালো করে শুনেন ইবাদত সম্পর্কে যে ভুল ধারণাগুলো আছে আজকের রাতে ইবাদত করলে
হাজার হাজার বছরের চাইতে বেশি নেকি পাওয়া যেত ইবাদতই তো বুঝি না হযরত ওমর সম্পর্কে নবীজি বলেছিলেন আকাশের যে তারকা দেখতে পাও কেউ যদি গণনা আরম্ভ করে হয়তো একদিন একটা দুইটা তিনটা করে গণনা করে শেষ করে ফেলবে কিন্তু হযরত ওমর মুসলমান হওয়ার পরে যে ইবাদত করেছে যত নেকির কাজ করেছে तमाम দুনিয়ার মানুষ মিলে গণনা করলে ওমরের নেকি শেষ হবে না কি করেছিলেন তিনি ছোট জীবনে 26 বছর বয়সে মুসলমান হলেন মাত্র কয়েক বছর দুনিয়ায় জীবিত ছিলেন এই কয়েক বছরে কি কাজ করলেন যে আকাশের তারকার চাইতে তার নেকির কাজ বেশি হয়ে গেল তিনি যদি কয়েক বছর শুধু সুবহানাল্লাহ পড়তেন এত নেকি পাওয়া সম্ভব ছিল তার নেকি কি তার ইবাদত কি এইটা আমাদের জানা লাগবে লাকাদ কানা ফি কাসাসহিম ইবরাতুন লিউলিল আবসার বা আলবাব আমাদের জন্য শিক্ষণীয় বিষয় আমি সাহাবীদের জীবনের ভেতরে লুকিয়ে রেখেছি এজন্য সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যেভাবে ইবাদত বুঝেছিলেন এবং করেছিলেন আমরা যদি আমাদের এই ছোট্ট জীবনটায় ওই ইবাদত ওইভাবে করতে পারি কসম আল্লাহর হয়তো সাহাবীদের বরাবর সম্ভব না কিন্তু কিয়ামতে সাহাবীদের সাথে হাসর করা সম্ভব হযরত ওমর ইবাদত বুঝেছিলেন আই ভালোভাবে শুনবেন আপনি আমি ইবাদত কি বুঝি আর উনি কি বুঝেছিলেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন রাতের বেলা তিনি বেশিরভাগ সময় ঘুমাতেন না ইবাদতে কাটাতেন ইবাদতটা কি তার শুধু বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নামাজ পড়তেন নাকি গভীর রজনীতে বের হয়ে দেখলেন একটা লোক বাড়ির ভেতরে প্রবেশ করে মরুভূমি আর বের হয়ে যায় আবার প্রবেশ করে বের হয়ে যায় তার হাত চেপে ধরলেন এই বেটা কে তুমি বারবারে বাড়িতে ঢোকো আর বের হও লোকটা বলে আপনি কে আমি তো এই বাড়ির মালিক হযরত ওমর বলে ও আমার ভুল হয়ে গেছে মালিক বারবার প্রবেশ করো বের হও কোন কারণে নিজের বাড়ি লোকটা বলে পথিক আমার মতো বিপদে দুনিয়ায় কেউ নেই আর স্ত্রী সন্তান সম্ভাবা এখনই তার বাচ্চা হবে কিন্তু এ বিষয়ে আমি একেবারে অনভিজ্ঞ কিচ্ছু জানি না স্ত্রী আমার কান্নায় ভেঙে পড়েছে অস্থির হয়ে গেছে ব্যথার যন্ত্রণায় আমার বাড়িতে কোনো ধাত্রীয় নিয়ে এ বিষয়ে জানাশোনা আমি এজন্য স্ত্রীর কষ্ট দেখে সহ্য করতে না পেরে বারবার বের হয়ে আবার যাই হযরত ওমর বলেন আমার মাথায় যেন বাস পড়েছে আমার এলাকায় আমার দেশে এরকম বিপদে আছে তিনি দৌড় দিয়ে বাড়িতে গেলেন স্ত্রীকে ডাক দিয়ে বলেন আব্দুল্লাহর মা আল্লাহ জান্নাত বিক্রি করছে যদি কিনতে চাও তাড়াতাড়ি আমার সাথে দৌড়াও ও কক্সবাজার বাসে তারা ইবাদত করেছিল এইটা নিজের স্ত্রীকে সঙ্গে নিয়েছেন সাধারণ মানুষ না তিনি ওই সময় দেশের প্রেসিডেন্ট স্ত্রীকে বললেন কিছু নেকড়া নাও কিছু কাপড় নাও তেল নাও কিছু আটা নাও এগুলো নিয়ে গেলেন ওই লোকটার বাড়িতে প্রবেশ করালেন ডাক দিয়ে বলে ভাই আমার সাথে এখানে বসেন কিছুক্ষণ পরেই ভেতর থেকে আওয়াজ এলো খলিফাতুল মুসলিমিন আপনার বন্ধুকে সুসংবাদ দেন তার একটা পুত্র সন্তান হয়েছে সন্তানও সুস্থ আছে মাও সুস্থ আছে হযরত ওমর বলেন আলহামদুলিল্লাহ যার সন্তান সে বলছে নাউজুবিল্লাহ হযরত ওমর বলে ভাই আপনার তো ছেলে আপনার তো খুশি হয়ে আলহামদুলিল্লাহ পড়ার কথা আপনি নাউজুবিল্লাহ পড়েন কেন লোকটা বলে খলিফা এই কথাটা শোনার পরে আমি নাউজুবিল্লাহ পড়ছি কারণ এর আগে আমি শাসককে আপনাকে দেখি নাই আপনি দেশের দায়িত্বে আছেন আরে গভীর রজনীতে কোন জায়গা থেকে কোন মহিলা ধরে এনে আমার স্ত্রীর কাছে পাঠিয়ে দিলেন এত বড় খেদমত করলেন এত বড় উপকার করেছেন পকেট থেকে কয়েকটা টাকা দিয়ে বললেন নেন ওই মহিলাকে দিয়ে দেবেন রাতের বেলা যে নার্স যে ধাত্রী যে সেবিকা নিয়ে এসেছিলেন তাকে টাকাগুলো দিয়ে দিয়েন হযরত ওমর বলে ভাই রাতের বেলা আপনার স্ত্রীর খেদমত করার জন্য যে মহিলাকে নিয়ে এসেছিলাম ওটা পেশাদার কোন নার্স না সেবিকা না ধাত্রী না এটা আমার নিজের স্ত্রী
আপনি নিজের মনকে জিজ্ঞাসা করেন তো এবাদত তারা কি বুঝেছিল আর আমরা কি এবাদত বুঝি আজ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অনেকের ব্যাংকে পড়ে আছে ছাতা পড়ে যাচ্ছে অথচ নিজের এলাকায় 10 জন মানুষের কর্মসংস্থান তৈরি করে দেয় না আমি এর আগে একবার এসেছিলাম এখানে এই হোটেলে আমি 1 ঘন্টা মতো ছিলাম ওখান থেকে জিজ্ঞাসা করে জানতে পেরেছিলাম যে এটা ওনার এখানে হাজারো মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে হাজারো মানুষ হালাল রুজি উপায় করে খাচ্ছে আমি ওই দিনই দোয়া করেছিলাম আল্লাহ এই জাফর আলম সাহেবের জীবনের কিছু যদি কবুল না হয় এই মার্কেটের মাধ্যমে যত যুবকের কর্মসংস্থান উনি তৈরি করে দিয়েছে হযরত ওমরের সাথে যেন আল্লাহ তাকে কবুল করে নেয় এবাদত উনি যদি এটা এবাদত মনে করে করে থাকে আসলে এটা এবাদত কি করবেন আপনার টাকা দিয়ে আমি আপনাকে রমজানেও দান করতে বলছি না আপনি দান করতে যদি ইমানে না কোলায় দান করার দরকার নেই আপনার টাকাগুলো ব্যাংকে পড়ে ছাতা পড়ে যায় ওগুলো তুলে একটা ওয়ার্কশপ তৈরি করেন এখানে শুনলাম যে মার্কেটও ছিল না এটাই পেছনে কিছুই ছিল না জলাশয় ছিল এ বিশাল আয়োজনে যিনি খেদমত শেষে ছোটবেলা থেকে আপনাদের পেছনে লেগে আছে এই যে হাজারো মানুষের কর্মসংস্থান তৈরি করে দিয়েছে এটা যদি এবাদত উনি না বুঝতো জীবনও করার কথা ছিল না ও শুধু নামাজ রোজা হজ যাকাত নিয়ে পড়ে থাকতো বিএ অনার্স এমএ এমনি লেখা নেই শিক্ষিত মানুষ বুঝেছে যে এবাদত আসলে কি অনেকে আমরা জানি না কংতম খয়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস আল্লাহ বলেন তোমরা শ্রেষ্ঠ জাতি তোমাদের শরীর বড় তোমরা লম্বা চওড়া বেশি গায়ে গোশত আছে বেশি এই জন্য নাকি বলেন না আমরা শ্রেষ্ঠ এই কারণে আল্লাহ আমাদেরকে বের করেছেন মানুষের কল্যাণ করার জন্য আপনার দ্বারা যদি মানুষের কল্যাণ না হয় আপনি বুঝবেন আল্লাহর কাছে আপনি আর কুকুর সমান আমি একটা শক্ত কথা বলছি এবার রাগ হচ্ছে কিয়ামতের দিন মুসলমান দাবি করার পরে চার প্রকার মানুষ জাহান্নামে যাবে কি দাবি করার পর আরো জোরে বলেন বলেন মুসলমান দাবি করার পর চার প্রকার মানুষকে আল্লাহ জাহান্নামে দেবে তার এক নম্বরে যারা মুসলমান দাবি করে কিন্তু নামাজ পড়ে না সে যে দলের লোক হোক ও জাহান্নামে যাবে আপনি লিখে নিন সূরা মুদাসসিরিয়াস ফেরেশতা জিজ্ঞাসা করবে যিনি দারওয়ান আছে মালিক ফেরেশতা জাহান্নামের গেটে জাহান্নামি মানুষদেরকে বলবে আপনি জাহান্নামে আসলেন কেন মা সালাকাকুম ফি সাকার قالوا لم نكن من المصلين বলবে আপনি জাহান্নামে এসেছেন কেন আপনার নাম এই যে তালিকা আল্লাহ আমাকে দিয়েছে নামটা দেখে তো মুসলমান মনে হয় আপনি তো মুসলমান নিজেও দাবি করছেন জাহান্নামে আসলেন কেন যত মানুষ জাহান্নামে গেছে এক বাক্যে তারা জবাব দেবে লাম না কুমিনাল মুসল্লিন দুনিয়ায় নামাজ পড়তাম না এই কারণে আল্লাহ জাহান্নামে দিয়েছে কক্সবাজারবাসী ভালো করে এখানে জবাব দেবেন কোন হিন্দু কি বলবে আমি নামাজ পড়তাম না এই কথা বলেন না কেন কোন খ্রিস্টান বলবে কোন বৌদ্ধ কোন ইহুদি কারণ ওরা নামাজ ওদের নামাজ নেই এ কথা বলতে পারে তাহলে কারা যারা মুসলমান দাবি করে নামাজ পড়ে না এই যারা আল্লাহর ফতোয়াটা বিশ্বাস করে আজকে থেকে জীবনে কাজে লাগাবেন আপনি রাজনৈতিক ভাবে কোন দল করেন আমি জানি না কিন্তু মুসলমান দাবি করে যদি নামাজ না পড়েন ডাইরেক্ট আপনি জাহান্নামি এই কথা বুঝতেছেন কারণ নামাজ চাই মানুষকে আল্লাহর কাছে ছোট করতে আর আল্লাহর উদ্দেশ্য এইটাই এখানে মানুষের সুরাত সিরাতের দিকে তাকালে মনে হয় মানুষকে আল্লাহ সেজদা দেওয়ার জন্য বানিয়েছে এভাবে হাত দিয়ে কপাল দিয়ে নাক দিয়ে পৃথিবীর কোন সৃষ্টি আল্লাহকে আর সেজদা দিতে পারে না এই যে গাছগুলো দাঁড়িয়ে থাকে মনে করেন এমনি দাঁড়িয়ে আছে না সকালে আর বিকালে নিজের ছায়াগুলো লম্বা করে দিয়ে আল্লাহকে সেজদা দেয় কিন্তু মাটির সাথে কপাল নাক আর হাত এভাবে ঠেকাতে পারে না
আমাদের 3.5 হাত বডি দেখলে যেন মনে হয় আল্লাহ আমাদের বানিয়েছেন সেজদা দেওয়ার জন্য বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহর উদ্দেশ্য আমাদের নামাজের দ্বারা কি হওয়া ছোট হওয়া বলেন আরো জোরে বলেন মানুষের এই আমিত্ব এই বড়ত্বকে নষ্ট করার জন্য সেজদা এর চাইতে উত্তম জিনিস দুনিয়ায় আর নেই আচ্ছা স্যার দুর্ভাগ্যজনক হলেও সত্য এই এলাকায় আছে কিনা জানি না বাংলাদেশে বহু মানুষ মসজিদে এখন আর মসজিদ নেই সিয়ারের কারখানা বানিয়ে ফেলেছে এই এলাকায় আছে আরে ভাই আপনি যদি নামাজ পড়তে হেঁটে যেতে পারেন যান যদি না যেতে পারেন তাহলে আপনি বসে পড়বেন যদি বসেও পড়তে না পারেন শুয়ে শুয়ে ইশারা দিয়ে পড়বেন যে এখন রুকু করছি সেজদা করছি এখন এই এটাও যদি না পারেন আপনার নামাজ মাফ আল্লাহর সামনে দাঁড়িয়ে ভালো মানুষ আপনি সিয়ারে বসে বসে সিয়ার মেনে করছেন কথা বলছেন নাকি বেশি বললাম এলাকায় মনে হয় এগুলো নেই আপনি বুঝতেছেন না কুষ্টিয়ার বিভিন্ন মসজিদে দেখি কুষ্টিয়ায় আমার বাড়ি ও বড় মসজিদের প্রথম কাতারে আমার মনে হয় শুধু সিয়ারই ভালো মানুষ বাজার করে বাড়ি নিয়ে যাচ্ছে কোনো অসুবিধা নেই মসজিদে গেলে ওর পায় মনে হয় যে কি পোকা লেগেছে আপনাকে আল্লাহ চায় যে আপনি একটু ছোট হবে আর সিয়ারে বসে বসে আপনি ডামপটি করেন এটা কি ছোট হওয়া বলে এখন যদি বলেন আমার মাথায় ব্যথা আমি পারি না আরে ভাই আপনি পারেন না তো আপনি বসে বসে মাটিতে বসে পড়ে মাটিতে না পারলে আপনি শুয়ে যেভাবে ইশারায় পড়েন না পারলে তো নামাজ মাফ আপনাকে ওইভাবে করা লাগবে কে কে ইসলাম কি এত কঠিন আপনি ঘোড়ায় রাখবেন এমনকি মসজিদে দৌড়িয়েছে সামাদ ধরাও নিষেধ এখানে আলেম যারা আছে বলেন নবীজি বলেন সেই কয় রাকাত পাও যে এ পাবে ইমামের সাথে না পড়লে বাকিটা একা পড়ে নেবে দৌড়াতে যে যদি ক্ষতিগ্রস্ত হয়ে যান আপনারা ক্ষতি ওসুল করবেন কি দিয়ে দেখেন তো যেখানে দৌড়িয়ে নামাজের জামাত ধরা নিষেধ আর সেই জায়গায় ও কি কঠিন করে ইসলাম বানিয়েছে ওটা আরাম আছে শান্তি আছে এই কারণে আর আল্লাহর কসম আপনি যদি নামাজের ভেতরে এই কপালটা মাটিতে না ঠেকাতে পারেন সেজদার উদ্দেশ্যই তো হাসিল হয় না কারণ সেজদায় নামাজে যেয়ে সেজদাকে আল্লাহকে কুদরতি পা মনে করা লাগবে যেটা আল্লাহর কুদরতের পা এমন একটা অনির্বচন সুখ আপনি ওখানে পাবেন এখানে লম্বা করে একটু সেজদা দেওয়ার চেষ্টা চালান জেলখানায় আমি এই যে 3টা বছর কাটিয়ে আসলাম আমার নিজের অপরাধের জন্য নাকি কে কোথায় কি করেছে সেই দোষ আমার উপরে চাপিয়ে বিনা কারণে আপনি আটক করে রাখলেন যাই করেছি তারা জবাব দেবে কিয়ামতে এখানে যাওয়ার পরে আমি যেটা এর আগে জানতাম না যেটা আমি বেজি সেটা সেজদার মজা আপনি যদি রাতের বেলা ওখানে তো কোনো কাজ কাম নেই 24 ঘন্টা তালাবদ্ধ থাকে এই রাত 2টা আড়াইটায় উঠে যদি একেবারে আজান পর্যন্ত 2 ঘন্টা আড়াই ঘন্টা 1.5 পারা কোরআন শরীফ নামাজে পড়ে আড়াই 45 মিনিট 50 মিনিট যদি একটা সেজদা দিয়ে মনের কথাগুলো বাংলা ভাষায় মাতৃভাষায় বলা যায় এখানে একটা মাসলা বলা দরকার এই এখানে নড়াচড়া বন্ধ করেন এই মাসলাটা জানেন কিনা আমি জানি না নফল নামাজে আর সুন্নত নামাজে আপনি যদি নিজের মনের কথাগুলো সেজদায় গিয়ে বাংলা ভাষায় ও মাতৃভাষায় বলেন অসুবিধা নেই এটা জায়েজ আছে যেহেতু আমাদের ভাষা আরবি না আমরা মাতৃভাষা আরবি আমাদের আমরা বুঝি না কি বলি এই জন্য আপনি বাংলায় দোয়া করবেন যে আল্লাহ আমার এই অসুবিধা আছে আমি সেজদায় পড়ে বলছি কারণ সেজদায় গেলে আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কোনো পার্থক্য থাকে না একেবারে কাছাকাছি হয়ে যায় সাহাবি প্রশ্ন করলেন হে নবী বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয় বিশ্ব নবী বলেন মানুষ যখন সেজদায় চলে যায় তখন আল্লাহ আর বান্দার মাঝে কোনো ফারাক থাকে না তাহলে ওই জায়গায় যে আপনি আরবিতে যে কথা বলতেও না পারেন আপনি বাংলায় বলেন যে আমার ব্যবসার এই জিনিস সমস্যা হচ্ছে আল্লাহ তুমি দান করো আমার জীবনের এই অপরাধের জন্য আমার এখন আফসোস হচ্ছে আল্লাহ তুমি এটা আমার ক্ষমা করে দাও যদি চোখের পানি নিয়ে আবেগ নিয়ে কথাগুলো বলতে পারেন একটা আলাদা সুখ আপনি পাবেন সেজদার যে মজা এটা আমরা আসলে অনেকে জানি না এই জন্য সেজদা দিতে চাই না 40-45 মিনিট 1 ঘন্টা যদি একটা সেজদায় পড়ে পড়ে আবেগ নিয়ে পেছনের অপরাধের কথা স্মরণ করে কাঁদতে পারেন আপনি দেখবেন স্ত্রী ব্যবহার করার চাইতেও বেশি আনন্দ পাচ্ছেন
এই পৃথিবীতে স্বামী স্ত্রীর মিলনের চাইতে তো আনন্দদায়ক বিষয় দুনিয়ায় আল্লাহ আর দেয়নি, এর চাইতে বেশি মজা পাওয়া যাবে যদি সেজদায় আল্লাহকে আপনাকে পেয়ে যান। আমি নিজে পরীক্ষিত, এই জন্য আমলটা বললাম। মনের ভেতরে যখন অশান্তি লাগবে রাতের বেলা লম্বা করে একটা সেজদা দিয়ে যদি কাঁদতে পারেন, মনে করবেন আল্লাহ আপনাকে নিজে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মুসলমান দাবি করার পরে যারা সেজদা দেয় না তারা যাবে কোথায়? আরো জোরে, আর কারো ফতোয়া লাগবে? দুই নম্বরে, ওলাম না কোনো তিমুল মিসকিন, যারা এতিম মিসকিনদের খাবার দেয় না, দারিদ্র মুক্ত সমাজের জন্য যারা কাজ করে না, এরা মুসলমান দাবি করলেও জাহান্নামে যাবে। আমাদের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনে কি কবুল হবে কি হবে না আমি অন্তত জানি না, কিন্তু এই কাজটা আমার কাছে ভালো লাগে। এই যে একটি খামার একটি বাড়ি, এই প্রকল্পের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের একটা মাথা গোজার ঠাঁই হয়েছে আর একটা কর্মসংস্থান হয়েছে। এই কথা বলেন না কেন? কত লক্ষ লক্ষ মানুষ একটা ঘর পেয়েছে, অন্তত মাথাটা গুজতে পারে, একটি খামারের মাধ্যমে নিজের একটা কর্মজীবন তৈরি করতে পেরেছে, হালাল রোজি উপায় করার একটা ব্যবস্থা করতে পেরেছে, মানুষের কাছে হাত পাতা অন্তত লাগে না। এই কাজটা যিনি উদ্যোগ নিয়ে করলেন আল্লাহ যেন এই ওসিলায় তারে মাফ করে দেন, বলেন আমিন। 560টার উপরে মসজিদ বানিয়েছে বাংলাদেশে। আরে ভাই, মন্দির তো বানায়নি, অন্তত মন্দির বানালে সেখানে আল্লাহর সাথে শিরিক হতো। মসজিদ বানিয়েছে, কিছু না হলেও সেজদা তো দেওয়া হবে। কথা বলুন, সব কাজেই যদি আপনি সমালোচনা করেন না, মানব কল্যাণে যে কাজগুলো করেছে, এই বঙ্গবন্ধু টানেলটার দিকে তাকান, পদ্মা সেতুর দিকে তাকান, বাংলাদেশের রোড ঘাট গুলো অন্তত যাই হয়েছে, হ্যাঁ মারিং কাটিং হয়নি তা না, সত্য কথা তো বলাই লাগবে, মারিং কাটিং করেছে। বেগম পাড়া যারা বানিয়েছে তাদের ওই টাকাগুলো নিয়ে বাংলাদেশে ফেরত নিয়ে আসা দরকার। এগুলো মানুষ না, এগুলো জানোয়ারের চাইতেও খারাপ। আপনার টাকা নিয়ে বাইরের দেশের উপকার করবেন মানে এদেশে কর্মসংস্থান তৈরি করা যায় না? এবাদতই বসে নাও মনে করে একবার সুবহানাল্লাহ পড়লে জান্নাতে বিশাল গাছ হবে, এই তো এবাদত। কে বলিস আপনাকে? এবাদত তো এইটা আপনার দ্বারা যেন মানুষের কল্যাণ হয়। আজ এই এবাদতটা না বোঝার কারণে আজ আমরা এখনো পর্যন্ত বিশ্বের কাছে হাত পেতে থাকি। প্রধানমন্ত্রী আমার মনে হয় এবাদতটা এভাবে বুঝেছেন, এই জন্যই তো একটি ভাড়ি একটি খামারের এই প্রকল্পটা চালু করেছে। লক্ষ লক্ষ মানুষ এই প্রকল্পের মাধ্যমে আওতায় এসে আজ হাত তো পাতা লাগে না। আপনি চাষ করে খান, মুরগির খামার দেন, ছাঁচের খামার দেন, হাঁসের খামার দিয়ে অন্তত নিজে মানুষের কাছে ভিক্ষার থলি না নিয়ে যদি এক দুইটা টাকা দান করতে পারেন, এই হাতটা আল্লাহর কাছে অনেক দামি। এই হাতটার চাইতে সুবহানাল্লাহ বলতে পারেন না? ভিক্ষকের জাতি থেকে অন্তত দান দেওয়া, মানুষকে সাদগা দেওয়া, এই জাতি যদি বানানোর চেষ্টা উনি করে, এ কাজে যদি তাকে সম্পৃক্ততা সাহায্য কেউ না করে, সে জাহান্নামে যাবে। আমি আবার বলছি বাংলা ভাষায়, যারা দারিদ্র মুক্ত সমাজের জন্য কাজ করে, আপনার দলের লোক না হোক তার পেছনে আপনাকে থাকা লাগবে। এই কথা বুঝতেছেন? দারিদ্র মুক্ত সমাজের জন্য যারাই কাজ করবে, সে যেই হোক তার পেছনে আপনাকে থাকা লাগবে, না আপনি জাহান্নামে যাবেন। কোন হুজুর নিয়ে আসবেন? নিয়ে আসেন। যারা দারিদ্র মুক্ত সমাজের জন্য কাজ করে না, সে যে হোক কোথায় যাবে? তিন নম্বরে, মুসলমান দাবি করেও জাহান্নামে যাবে তারা। ওয়া কুন্না নাখুযু মাআল খায়িবিন, যারা সমালোচনা করে, যারা পেছনে মানুষের কথা লাগালাগি করে, তালাতালি করে, এর কথা ওর কাছে লাগায়, এলাকায় মনে হয় আয়াত বলা ঠিক হচ্ছে না। এই আয়াতে এলাকায় আছে, এটা কত বড় অপরাধ হয়তো আপনি টের পাচ্ছেন না। এই যে তালাতালি করা, এর কথা ওর কাছে লাগিয়ে মানুষের সম্পর্ক যারা নষ্ট করে দেয়, এরকম লোক যদি এলাকায় থাকে, ও এলাকার মানুষের দোয়া কবুল করা আল্লাহ বন্ধ করে দেয়। মোসা নবীর জামানা একবার বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল, চাটিয়াল ময়দানে উম্মতদেরকে নিয়ে তিনি দোয়া করলেন, আল্লাহ তুমি বৃষ্টি নাজিল করো, আল্লাহ বলেন না বৃষ্টি হবে না।
মোসা নবীর মতো এত বড় পাওয়ারফুল নবী উম্মতদেরকে নিয়ে তিন তিনবার মোনাজাত করে আল্লাহ হাত ফেরত দিয়ে দিলেন। তিনি রাগী নবী ছিলেন, রেগে গেছেন, ডাক দিয়ে বলে মালিক এগুলো নাই আমার উম্মত, আমার মায়া লাগছে, তোমার তো বান্দা, তোমার মায়া লাগে না? আল্লাহ বলেন মায়া লাগে কিন্তু বৃষ্টি দেব না। না বৃষ্টি দেওয়াই লাগবে, আল্লাহ পাক এবার জবাব দিয়েছেন মোসা বৃষ্টি দিতে পারি আমি এখনই, কিন্তু তুমি যাদেরকে নিয়ে দোয়া করছিলে ওর ভেতরের নামই মা তালা তালি করা একজন লোক আছে, ওই লোকটা যতক্ষণ বের হয়ে না যাবে তুমি নবী মোসা দোয়া করলেও দোয়া কবুল হবে না, ফেরত যাবে। হযরতে মোসা বলে রব্বুল আলামিন তুমি শুধু ওই লোকটার নাম বলো, দেখো কি করি। আল্লাহ পাক বলেন না আমি নিজেই নাম ধরে গেবত করতে নিষেধ করি, আর আজকে এখন আমি নাম বলবা তুমি অপমান করবা, হবে না। মোসা নবী বলে আল্লাহ আমি তো মানুষের মনের খবর জানি না, তুমি যদি নাম না বলো আমি কি করে তাকে বের করব। আল্লাহ বলেন তাওবা করো, তুমি যদি তাওবার ঘোষণা দাও ওরা যদি তাওবা করে, আর তাওবা যদি মানুষ মন থেকে করে সে বেগোনা ব্যক্তির মতো হয়ে যায়। আজকে রমজানুল মোবারকের এই শেষের দশ দিনের এই গুরুত্বপূর্ণ সময়ে সেহরির এই অনুষ্ঠানে আমরা যদি আজকে তাওবা করে ফেলতে পারি, জীবনের অপরাধ গুলো আল্লাহ মাফ করে জায়গাটা নেকি দিয়ে ভরাট করে দেবেন। শিক্ষিত মানুষদেরকে বলছি তাওবা আর ইস্তেগফার এই দুইটা জিনিস কিন্তু এক না। আলেম যারা আছেন তাওবা আর ইস্তেগফার এ শব্দ দুইটা আলাদা, ইস্তেগফার সব সময় করা যায় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কিন্তু তাওবা সব সময় না। হ্যাঁ সব সময় তাওবা হবে, কিন্তু তাওবা যদি মানুষ মন থেকে করে বড় বেনিফিট আছে, পেছনের অপরাধ আল্লাহ শুধু মাফ করে দেবে না পুরা জায়গা যেটা ফাঁকা হয়ে গেছে নেকি দিয়ে আল্লাহ ভরাট করে দেবে। এখন তাওবাটা কি? মোসা নবী আসলেন উম্মতদেরকে বললেন তাওবা করা লাগবে, সবাই রাজি হয়ে গেছে যে হ্যাঁ আমরা রাজি। বললেন না তাওবা যদি কেউ করতে চাও দুইটা শর্ত মানা লাগবে আর একটা সময় মেনটেন করা লাগবে। তাওবার কয়টা জিনিস পেলাম? দুইটা সমম শর্ত লাগবে তাওবায় আর একটা সময় মেনটেন করা লাগবে। কোরআনে কারিমে আল্লাহ আয়াতটা দিয়েছেন وَأَنِيبُوا إِلَى رَبِّكُمْ وَأَسْلِمُوا لَهُ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَكُمُ الْعَذَابُ ثُمَّ لَا تُنْصَرُونَ। সূরা সমার ২৪ নম্বর পারার ৩ নম্বর পৃষ্ঠার ১২ নম্বর লাইনের ৫৩ নম্বর আয়াতটা তাফসীরে ইবনে কাসির থেকে বলছি। আল্লাহ পাক বলেন কেউ যদি আমি আল্লাহর দিকে ফিরে আসতে চাই একেবারে ফিরে আসা লাগবে, দুই নম্বরে আমার আল্লাহর বিধান যেখানে যেটা ও জীবনে পাবে দুনিয়ার দিকে না তাকিয়ে নিঃস্বার্থ ভাবে মাথা নত করে দেবে। শর্ত পেলাম কয়টা? আরো জোরে। কেউ যদি আল্লাহর কাছে তাওবা করতে চায় এক নম্বরে তাকে ফিরে আসা লাগবে আল্লাহর দিকে। শব্দটা শুনতে যত সহজ মনে হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফে সেট করা অত সহজ না। তাওবা যদি কেউ করতে চায় আল্লাহর দিকে ফিরে আসবে, বিশ্বাস করেন আল্লাহর দিকে ফিরে আসতে গেলে পৃথিবীর অনেক কিছু থেকে আপনাকে ছেড়ে চলে আসা লাগতে পারে। কথা বলেন, আপনি আল্লাহর দিকে ফিরে আসবেন, এমন সন্তান এমন বউ এমন সম্পদ আপনি রাখলেন যেগুলো এদিকে নেই ওগুলো ছেড়ে দেওয়া লাগতে পারে। আল্লাহর বিধান এখন যেখানে যেটা পাবেন মরণের আগ দিন পর্যন্ত পুরাটা আপনি মাথা নত করে আত্মসমর্পণ সারেন্ডার করে ফেলবেন। এই দুইটা শব্দ শুনতে যত সহজ মনে হচ্ছে মেনে নেওয়া অত সহজ? বলেন বলেন, এই পৃথিবীর সবচাইতে বড় ভারী শব্দ। আল্লাহ পাক বলেন এই দুইটা শর্ত কখন মানবে জানেন? ওই দিন আসার আগে যেই দিন তোমাদেরকে আর সাহায্য করা হবে না। কক্সবাজার বাসী সবাই জানি আমাদের সাহায্য করা হবে না মরণের সময়। কখন বলেন বলেন? আর মরণ তো আসবে ১০০ বছর পর। কখন? বসে আছেন আপনি দাঁড়াবেন সে গ্যারান্টিও আপনার হাতে নেই, সুতরাং এখনই মরণ আসতে পারে আর তাওবা করা লাগবে এখনই। কখন?
আমরা এই মুহূর্তে আল্লাহর দিকে ফিরে আসতে রাজি আছি যখন যে বিধান পাবো দুনিয়া এক দিকে গেলেও না আমি আল্লাহর বিধান মানবই এই দুইটা শর্ত এই সময় যদি মেইনটেইন করতে পারে আল্লাহ পাক বলেন কলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ হে নবী আমার বান্দাদেরকে বলেন জুলুম করে নফসের উপরে জুলুম করে অত্যাচার করে জীবনটা যারা নষ্ট করে ফেলেছে শয়তানের ধোকায় দুনিয়ার তালে পড়ে জীবনটা শেষ হয়ে গেছে নৈরাশ হয়ে যেও না আমি আল্লাহর রহমত থেকে এখনো যদি ফিরে আসতে পারো পেছনের সব অপরাধ আমি আল্লাহ মাফ করে দেব রমজানুল মোবারক যেহেতু মাসের মাপের মাস এটা নবীজি জানিয়েছেন রমজান মাস পাওয়ার পরেও কোন মানুষ যদি তার জীবনের অপরাধ মাফ করাতে না পারে ওই লোকটা ধ্বংস হয়ে যাক বলেন নাউজুবিল্লাহ চাকরিয়াবাসী নবী যদি বলে ধ্বংস হয়ে যাক এটা কবুল হতে দেরি হবে সুতরাং আজকের রমজানে এই শেষের দশ দিনে জাহান্নাম থেকে নাজাতের পালা চলছে এখন কাজকর্ম করে যারা জাহান্নাম ওয়াসিব বানিয়ে ফেলেছি আজকে যেন আমরা মুক্ত হতে পারি বলেন আমিন মুক্ত হতে হলে কি করা লাগবে তাওবা আরো জোরে জোর হলো না আর একবার বলেন তাওবা মানে আস্তাগফিরুল্লাহ কি আল্লাহর দিকে ফিরে আসবেন আল্লাহর বিধান পেলে আত্মসমর্পণ করবেন সময় কখন এখনই কখন মুসা নবী একথা জানালেন উম্মতদেরকে উম্মতেরা একথা জানার পরে ডাক দিয়ে বলে আমরা রাজি আছি সবাই তিনি বললেন এখানে কিন্তু নামি মাতালা তালি করে একজন লোক আছে সেই লোকটার কারণে আজকে দোয়া কবুল হচ্ছে না কিন্তু কে আছে এটা আমি জানি না আমি এখন সবাইকে নিয়ে তওবা করছি সবাই এই নিয়মে তওবা করো তওবা করার পরে যখন হাত তুললেন সঙ্গে সঙ্গে বৃষ্টি নাজিল করে দিয়েছেন ও চাকরিয়াবাসী কি বুঝলেন এই হাদিস থেকে এই দোষে যারা দোষী আছেন এই মুহূর্তে নিজের চরিত্রকে পাল্টাবেন তালাতালি করে এর সাথে ওর কথা লাগিয়ে সম্পর্ক আপনি নষ্ট করে দিচ্ছেন তাকে কালার বানিয়ে দিচ্ছেন লোকটার কাছে মাঝখান থেকে আপনি নিজে আল্লাহর কাছে কালার হয়ে যাচ্ছেন ওই লোকটা হয়তো একদিন দুই দিন পাঁচ দিনে তার এই চরিত্রকে সংশোধন করে মানুষের কাছে প্রকাশ করে প্রচার করে ক্ষমা চাইয়ে সে ভালো হয়ে যেতে পারে কিন্তু আপনি তার জীবনে কালিমা দিয়ে দিলেন নষ্ট করে দিলেন তার জীবনটাকে কালিমা দিয়ে উল্টা পাল্টা কথা তার নামে লাগিয়ে আপনাকে মাফ পাওয়ার জন্য আপনার রাস্তা কই আমি আর একটা কঠিন কথা বলছি সূরা নিসা পাঁচ নাম্বার পারা পনেরো নম্বর পৃষ্ঠা বারো নাম্বার লাইনের একশো বারো নাম্বার আয়াতটা ওয়ানি কমাইয়া কেসিবে খতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ ইতামাদা বুতান ওয়া ইসমান মুবিনা তোমাদের ভেতর অনেক মানুষ এমন আছে নিজে অন্যায় করে আরে অন্যায়টা একটা ভালো মানুষের উপরে চাপিয়ে তাকে কালার করে দেয় নিজে ভালো সাজে এ দোষ বাংলাদেশে নেই আরো জোরে বলেন কত মানুষের নামে আপনি মিথ্যা মামলা দিয়ে তার জীবনটা নষ্ট করে দিলেন অথচ ওই লোকটা ওই সম্পর্কে কিছুই জানে না নাকি এটা দেশে এখনো শুরু হয়নি যারা এই জুলুমে আছেন তারা থামেন আজ হাজারো মামলার আয়ু সারা আয়ের আছে কি জবাব দেবে আল্লাহর কাছে আমার তো বুঝে আসে না যে বানিয়ে বানিয়ে একজনের নামে আপনি স্টার্টশিট তৈরি করে দিলেন অথচ ওই কাজগুলো ওই লোকটা করে নাই আপনার কারণে যদি ওই লোকটা বছরের পর বছরে জেলখানায় থেকে জীবন নষ্ট হয় কিয়ামত পর্যন্ত আপনি সেজদা দিলেও আপনার সেজদা কবুল হবে না এটা আমি বানালাম নাকি সূরা নিসা কোন সূরা পাঁচ নাম্বার পারা পনেরো নম্বর পৃষ্ঠার বারো তেরো নম্বর লাইনে আছে একশো বারো তেরো নম্বর আয়াত তাফসিরে ফিজিলালিল কোরআন তাফসিরে হক্কানি প্রায় এগারো থেকে বারোটা তাফসিরের মফাসসির আয়াতের ব্যাপারে একমত যারা নিজে অন্যায় করে একটা ভালো মানুষের ওপরে দোষটা চাপিয়ে নিজে ভালো সাজে ওরা যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়ায়
এটা হয়তো এখন দেখা যাচ্ছে না এই জন্য আমরা তাকে কিছু বলি না আদম আলাইহিস সালামের জামানায় এটা দেখা যেত কেউ যদি কুরবানি দিত সঙ্গে সঙ্গে কবুল হতো না ওটা চাটিয়াল ময়দানে রেখে আসা লাগতো আগুনের ঝলক এসে যার টাকা হালাল ওটা পুড়িয়ে ফেলতো আর যার টাকা দুই নাম্বার হারাম ওটা ওখানে পড়ে থাকতো এলাকার মানুষ বুঝতো যে এই দুই নাম্বার আমার মনে হয় আজ যারা নিজেরা অন্যায় করে ভালো মানুষের উপরে দোষ চাপিয়ে তাকে কালার করে তার জীবন নষ্ট করে দিচ্ছেন এতে ফাকাদিহ তামালা বহুতানা ওয়া ইসমাম মুবিনা আল্লাহ বলেন ওই মানুষগুলো যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে এটা যদি আদম নবীর মতো আজদা বাংলাদেশে দেখা যেত অনেকেই ঘর থেকে বের হতে পারত না এ জুলুমে যারা আছেন তারা থামেন আমি আপনাকে বাঁচাতে চাই কারণ নবীজি জানিয়েছেন তোমার ভাই সালেম হোক আর মাজলুম হোক তাকে সাহায্য করো সাহাবীরা বললেন হে নবী মাজলুম হলে নাই তাকে সাহায্য করা যায় ভাই যদি সালেম হয় তাকে সাহায্য করব কি করে আল্লাহর নবী বলেন সালেম ভাইকে সাহায্য করার নিয়মে তাকে জুলুম থেকে যে কোনো কায়দায় বাঁচাও তা আপনি যে জুলুম করছেন এখান থেকে আপনাকে আমি বাঁচানোর চেষ্টায় আছি কারণ আপনি জাহান্নামে যাচ্ছেন না এই অপরাধটা বাংলাদেশে নেই এখন বলেন বলেন কলম হাতে পেলেই উল্টা পাল্টা একজনের নামে লিখে দেন যারা আল্লাহকে বিশ্বাস করে না তাদের কথা নাই বাদ দিলাম মুসলমান দাবি করার পরও অনেকে কাজে আজ লিপ্ত আছে না নেই বিনা কারণে যে লিখলেন আপনি কি জানেন এই কলমের দাম কত নুনুল কলামি ওয়া মা ইয়াসতুরুন আল্লাহ বলেন কসম কলমের এবং কলম দিয়ে লেখকরা যা লেখে ওই লিখিত জিনিসের কসম কলম একটা হাতে বেজেন পত্রিকায় উল্টা পাল্টা লিখে দেবেন আপনার তো কিছুই মনে হচ্ছে না আপনি কি জানেন এই লিখিত জিনিসের কি কি মর্যাদা তামাম দুনিয়ার ভেতরে সব চাইতে দামি জিনিস হচ্ছে কলম কারণ কলমের দ্বারা একজনের ফাঁসি হয় কলমের দ্বারাই মানুষ জাল দলিল করে জমি লিখে না এই কথা বলছেন না কেন না এলাকায় সব নেই হাজারো মানুষের জমি জাল দলিল করে লিখে নেয় মানুষ কি দিয়ে আরো জোরে শরীক ফাঁকে দেওয়া মানুষ যদি এখানে থাকেন একটু হাত তোলেন তো একজো যারা ভাইয়ের জমি বোনের জমি মেয়ের জমি এবং আশপাশের মানুষের জমি জায়গা যারা জাল দলিল করে লিখে নিয়েছেন কান খাড়া করে তিরমিজির হাদিস শুনেন দুইটা ক্ষতি হবে আপনার যেই দিন আপনি জমি লিখে নিয়েছেন ফাঁকি দিয়েছেন শরীক ওই দিন থেকে আপনি যতদিন বাঁচবেন কোনো দিন আপনার এবাদত আর মাথার উপরে উঠবে না ওটা তো আরো মারাত আমি ওইদিকে যাচ্ছি একটা এই শোনেন যে কথাগুলো বলছে এই কথাগুলো আমারই বলতে ওনারই বলা দরকার আজ কত মানুষ শরীক ফাঁকি দিয়ে হজ করতে যায় ছেলের নামে ভালো ভালো সম্পদ গুলো লিখে দিয়ে মেয়ের মাথায় হাত দিয়ে বলে মা তোর জন্য দোয়া করে দিলাম ওটা একটা নির্ভেজাল শয়তান এই তুই দোয়া তো করবি ওরে ফাঁকি দিলি কেন আগে ওর জমি ফেরত দে এরপরে দোয়া কর শরীক ফাঁকি দেওয়ার গোনা কি এক নম্বরে জীবনে ওই দিন থেকে যতদিন বেঁচে আছেন কোনদিন আপনার এবাদত মাথার উপরে আর উঠবে না দুই নম্বরে যখন মারা যাবেন ইমান পাবেন না বেঈমান হয়ে মরবেন বলেন এ সুসংবাদ খুব ভালো এরপরেও যদি কেউ এই মানুষের জমিন ফাঁকি দেওয়া শরীক ফাঁকি দেওয়া বন্ধ না করেন ভাই ভাইয়ের জমি লিখে নিয়েছেন আপনি মানুষ আপনি আবার নামাজ পড়েন রোজা রাখেন হজ করে এসেছেন আপনার হজ আমার মনে হয় বাংলাদেশে আসা দূরের কথা জিদ্দার বিমানবন্দরও আসে নাই আজ কত সন্তান এই বাংলাদেশে নিজের মা বাবাকে রাস্তায় পর্যন্ত ফেলে দিচ্ছে কয়েকদিন আমি সৌদি আরবে থাকাকালীন কয়েকটা ভিডিও দেখছিলাম চার ছেলে দুই মেয়ে এই ছয়জন মিলে বাবার সম্পদগুলো সব নিজেদের নামে লিখে নিয়ে বাবাকে রাস্তায় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই বাংলাদেশে কোন জেলায় যেন দেখলাম
এটাকে নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ না না শুধু নাউজুবিল্লাহ পড়লে হবে না উনি বলছিলেন না ইসলামী শিক্ষায় শিক্ষিত না হওয়ার কারণে এই ছয়টা সন্তান মানুষ করেছেন আপনি কিভাবে মা বাবা যে কি জিনিস ওরা তো জানেই না আল্লাহর পরে মা বাবার স্থান সেই শিক্ষাটাই ছয়টার সন্তানের একটাও পায়নি এজন্য তারা তারা বউ ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত আছে নিজেদের সম্পদগুলো বাবার সব নিজের নামে লিখে বাবাকে রাস্তায় ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে এটা শুধু ছেলে মেয়েদের দোষ নাকি ওই বুড়ো লোকটার দোষ আছে আপনাকে আহ্বান জানাবো ছেলে মেয়ে যাদের আছে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে নয়তো আপনাকেও শেষ বয়সে বৃদ্ধাশ্রমে থাকা লাগতে পারে কারণ আপনার সন্তান তো জানে না যে আপনি কি জিনিস আল্লাহর পরে যে আপনার স্থান ও তো জানেই না ওকে শিক্ষা দেন এইটা একদিকে দুনিয়া চলে যাবে একদিকে আপনি তাও সব বাদ দিয়ে আপনার দিকে থাকবে কারণ আপনাকে আল্লাহ যে মর্যাদা দিয়েছে ও তো জানে যে এটা আমার জান্নাত এইটা আমার জাহান্নাম কান খাড়া করে শোনেন মুসলমানেরা এইরকম মানুষকে ভোট দেওয়া যত অপরাধ করবে ওই লোকটা জীবনে সব ফিলাক্সি লোড হয়ে আপনার আমলনামা আপনি মনে করছেন ভোট এটা শুধু ভোট না এটা একটা আমানত এটা কি এটা একটা সাক্ষী আন্দাজে যার তার নামে সাক্ষী দিয়ে আপনাকে তাকে ফুলের মতো পবিত্র করে পাঠিয়ে দিলেন সিয়ারে ওই সিয়ার পাওয়ার পরে ওই লোকটা যত অন্যায় কাজ করবে আপনার এই একটা ভোটের কারণে যতদিন বেঁচে আছেন আপনার আমল নামায় ফ্লাক্সি লোড হয়ে বিকাশ হয়ে যেতেই থাকবে এখন যদি বলেন আমার বিকাশ নাম্বার খোলা নেই এমনি খুলি দেবে বিকাশ খোলা লাগবে এজন্য এবাদত আমরা অনেকে আজ বুঝি না এবাদত বোঝা লাগবে আমাদেরকে হযরত ওমর এবাদত বুঝেছিলেন ওইভাবে আর আমরা কোন ধাঁচের এবাদত বুঝি বুঝি না আমার দ্বারা যদি মানুষের উপকার না হয় মানুষের কর্মসংস্থান তৈরি না হয় আমার রুজি তো উপায় করাই লাগবে আমার দ্বারা আরো যেন দশটা মানুষের কর্মসংস্থান তৈরি হয় ওই লোকটা চিন্তায় থেকে চুরি থেকে হতাশা মুক্ত জীবন পাবে আপনি দশটা সিএনজি কিনে দিন ও নিজে নিজে চালিয়ে অন্তত 1000 টাকা উপায় করে যদি আপনাকে প্রতিদিন 300 টাকা দিয়ে 700 টাকা তার থাকে অন্তত চিন্তায় করা থেকে রাহাজানি করা থেকে ডাকাতি করা থেকে বাঁচতে পারবে এগুলো যখন না থাকে তখনই মানুষ রাস্তায় দাঁড়ায় এজন্য বাংলাদেশে যারা ধনী মানুষ আছেন তাদের উদার তো আহ্বান জানাবো আপনি আপনার এই টাকা পয়সাগুলো বাইরে বেগম পাড়া না বানিয়ে এই দেশের মানুষের জন্য তৈরি করেন আপনার আখেরাত তৈরি হবে টাকায় টাকা বাড়তে থাকবে একদিকে দুই নম্বরে হাজারো মানুষের কর্মসংস্থান তৈরি হয়ে তাদের পরিবারস্থ লোকদেরকে নিয়ে চলে তারা রুসুরি ডাকাতি রাহাজানি চিন্তায় মাস্তানি সাদাবাজি থেকে মুক্ত জীবন পাবে আল্লাহর জান্নাত আপনার উপরে খুশি হয়ে যাবে আল্লাহ আমাদেরকে রমজানুল মোবারকে এই লাইলাতুল কদরে এইভাবে ইবাদত করার তৌফিক দিন বলেন আমিন তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ এরাতে ফেরেশতা নাজিল হয় ফেরেশতা এসে আপনার সাথে হাত মেলাবে যদি আপনি এই ইবাদতের সিদ্ধান্ত নেন আর যদি এই ইবাদতের সিদ্ধান্ত নিয়ে যান যে বসে বসে শুধু সুবহানাল্লাহ দুই রাকাত নামাজ পড়ে শেষ করে দেব না আপনার সাথে মুসাফা করার জন্য ফেরেশতা আসবে না আপনাকে আল্লাহ দেখতে চায় যে আপনার দ্বারা আল্লাহর বান্দাদের কোনো উপকার হয় কিনা নবীজির মাত্র 63 বছরের জীবন কয় বছর এতটুকু জীবনে তিনি অমর হয়ে আছেন আজ অথচ আমার অনেকে 80 বছর 90 বছর 100 বছর হায়াত পেয়েও কিচ্ছু করতে পারি না এজন্য এমন এমন কিছু কাজ করা দরকার বঙ্গবন্ধুকে আজ মানুষ নাম শুনলে অনেকে দোয়া করে এমনি করে তার এই ছোট্ট জীবনে মানুষের কল্যাণের জন্য যে কাজগুলো করেছেন দুনিয়া এই কাজগুলো যদি আল্লাহ কবুল করেন কিয়ামত পর্যন্ত ইসলামিক ফাউন্ডেশনের কারণে সে দোয়া পেতে থাকবে ইসলামিক ফাউন্ডেশন যতদিন এই দেশে থাকবে যত মানুষ যত ছোট ছোট ছেলে মেয়েরা এই ফাউন্ডেশনের মাধ্যমে কোরআন আর হাদিস পড়বে আমার ছোট মেয়েটাও পড়ে ইসলামিক ফাউন্ডেশনের ছাত্রী 4 বছর বয়স তার 8-9টা সূরা মুখস্ত হয়ে গেছে বঙ্গবন্ধু আমার এই ফারিহা জান্নাতকে কোনোদিন নাম শুনেছে দেখেছে বলেন অথচ সে কবরে আছে এ ফারিহা যতদিন সকালে ইসলামিক ফাউন্ডেশনের এই মসজিদ ভিত্তিক শিশু শিক্ষায় যে কোরআনের আয়াত পড়বে প্রতিটি আয়াতের 10টা নেকি করে তার কবরে আল্লাহ পাঠিয়ে দেবে যেন এমন এমন কিছু কাজ করে যাওয়া দরকার আমি থাকবো না যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ আমার আমল নামায় শান্তি সুখ নেকি পাঠাতেই থাকেন বলেন আমিন
ফেরেশতা এসে আপনার সাথে মোলাকাত করবে হাত মেলাবে আল্লাহর রহমত নাজিল হতেই থাকবে কতদিন পর্যন্ত হাত্তা মাতলাইল ফাজিলা যতক্ষণ সূর্য উদিত না হয় আল্লাহ আমাদেরকে আজকের এই রাতে এই ইবাদতটা যেন কবুল করেন মান কামা ফি লাইলাতুল কদরি যে ব্যক্তি লাইলাতুল কদর ইবাদত করে ঈমান আর ইহতিসাবের সাথে ঈমান আমাদের মাস্ট বি আছে যতটুকুই হোক ইহতিসাব টানে ইহতিসাব কি হিসাব করে করে বাকি জীবন চালানো যেখানে পা দেবেন হিসাব করে দেবেন যে এই কাজে আমার আল্লাহ রাজি আছে কিনা আমার আখেরাত তৈরি হচ্ছে কিনা জীবন তো শেষ করে ফেলেছেন নবীজি বলেন 40 বছর পার হওয়ার পরেও যে জান্নাতের কাছের দিকে ফিরতে পারে না ও জাহান্নামে অর্ধেক চলে গেছে আর অর্ধেক যাবে আমাদের জীবন যেন এরকম না হয় আমরা আজকের রাতে ইবাদত যেভাবে করা দরকার যেটা শুনলাম এইভাবে ইবাদত করার তৌফিক প্রত্যেকটা জীবনে আল্লাহ ইবাদত এভাবে কোড করে রেখেছেন কোরআনে কোরআন থেকে হাদিস থেকে পড়ে পড়ে ইবাদত এইভাবে মানব কল্যাণে করার তৌফিক কামনা করছি বলেন আমিন এইজন্য তালাতালি করা বন্ধ করেন এর কথা ওর কাছে লাগানো বন্ধ করেন নাই তো আপনি মুসলমান দাবি করলেও জাহান্নামে যাবেন না কুননা নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন চার নম্বরের মানুষ তারা যারা কিয়ামত হবে এটা বিশ্বাস করে না আল্লাহ আমাদেরকে যেন চার প্রকার মানুষকে হেফাজত করেন আমিন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি আছে আজকের ইবাদত যদি সত্যি কবুল হয়ে যায় আর এই মন মানসিকতা নিয়ে যদি বাকি জীবনটা আমরা চালাতে পারি যে আমার দ্বারা মানুষের জন্য উপকার হয় ক্ষতি না হয় তাহলে আপনার পেছনের যত অপরাধ ছিল আল্লাহ আজকের রাতের ওসিলায় সব মাফ করে দেব এই হাদিস আমরা 100 ভাগ বিশ্বাস করি তো বলেন বলেন আল্লাহ পাক বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ লামে তাকিদ নুনে সাকিলা খুব গুরুত্ব দিয়ে আল্লাহ এই কথাটা আমাদেরকে শোনাচ্ছেন যদি আমার শুকরিয়া আদায় করো আমি আল্লাহ এই নিয়ামত আরো বাড়িয়ে দেব ফিজলালিল কোরআনে সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে লিখেছেন কেউ যদি শুকরিয়া আদায় করতে চায় এক নম্বরে মাধ্যম তাকে বলা লাগবে মুখ দিয়ে যে হ্যাঁ এটা আমার নিয়ামত আজকের এই দিনে গত বছরে কত মানুষ এখানে ছিল দ্বিতীয়তম চলছে যেহেতু গত বছর হয়েছে আজকে ওই মানুষগুলো এখানে আর বসে নেই ওরা সব মাটির নিচে চলে গেছে আমরা যারা বসে আছি আগামী বছর যদি এখানে অনুষ্ঠানটা হয় সবাই এখানে থাকবে না অনেকেই মাটির নিচে যাবে সুতরাং যে আল্লাহ এখনো পর্যন্ত আমাদেরকে কোরআনে কারিমের মতো বিশাল নিয়ামত দিয়ে বাঁচিয়ে রেখেছেন এটা মুখ দিয়ে বলেন যে হ্যাঁ এটা আমার জীবনের নিয়ামত এটা নিয়ামত না এখানে আসা বসা শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে আপনার নেকি হচ্ছে পৃথিবীতে এমন কোনো অনুষ্ঠান নেই যেখানে গেলেই নেকি হয় এই অনুষ্ঠানে আসলে নেকি হবে এই কারণে এখানে কোরআন আছে কি আছে দুই নম্বরে আপনাকে মনের ভেতর একটা অনির্বচন সুখ আপনাকে আল্লাহ দান করবে শব্দটা খুব মারাত্মক শব্দ তাফসিরে পড়েছি একটা অনির্বচন সুখ আপনি পাবেন যেটা টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না আল্লাহ নিজের পক্ষ থেকে সালাম নামের খাতিরে দান করেন আমাদের মনের ভেতরে যদি ওই আনন্দটা আপনি পান একটা অনির্বচন সুখ একটা আবেশ আপনাকে একটা বাতাস দিয়ে আল্লাহ শান্তি দান করবে আমি জানি এখানে যারা আছে তারা ওটা এখন পাচ্ছে তিন নম্বরে এখানে যে কথাগুলো মানুষ শুনবে এগুলো তার প্র্যাকটিক্যাল লাইফে সেট করার মাধ্যমে আল্লাহকে দেখাবে আজকের তেলাওয়াত কি দোয়াতে আল্লাহ যে কথা জানাতে চান আমরা এখান থেকে নিয়ে বাকি জীবনে এটা যেন মিলাতে পারি এই তিনটা বিষয় যদি মানুষ দেখাতে পারে লাযিদান্নাকুম এরকম কোরআনের সম্পৃক্ততা আল্লাহ আরো বাড়িয়ে দেবেন অলাইন কাফার তোম কেউ যদি কুফরি করে না শুকরিয়া করে দাম দিতে না চায় মর্যাদা মূল্য না দেয় না আযাবিলা শাদীদ এরকম ভালো কাজে তাকে আল্লাহ আর ইনভলভ করবে না সম্পৃক্ত করবে না জীবনের মতো তার থেকে নিয়ামত আল্লাহ কেড়ে নেবে এবং কঠিন আযাবের ভেতরে ফেলে দেবে বলেন নাউযু বিল্লাহ
সুতরাং নিয়ামত পেয়ে আমরা খুশি আর একবার বলেন আলহামদুলিল্লাহ দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাকে নবী হিসাবে পাওয়ার কারণে রমজান পেয়েছি অন্যান্য নবীর জামানায় রমজান মাস ছিল না ছিল না ছিল দুনিয়ার এই আসমান জমিন যেদিন আল্লাহ তৈরি করে সেই দিন তার কিতাবের ভিতরে 12টা মাসের নাম আল্লাহ নিজে লিখে দিয়েছে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম আল্লাহ পাক বলেন আসমান আর জমিন আমি যেদিন তৈরি করি ওই দিন আমার কিতাবে তার মানে কোরআনে আল্লাহর কিতাব কোনটা এ পৃথিবী তৈরি হওয়ার 50,000 বছর আগে আমার আল্লাহ কোরআনে কারীম তেলাওয়াত করে ফেরেশতাদের সামনে শুনিয়েছিলেন এখানে কিতাব বলতে একটাই তার নাম কোরআন শরীফ ফি কিতাবিল্লাহ তাফসিরে পড়েছি আল্লাহর এই কোরআনে আল্লাহ 12টা মাসের নাম তিনি লিখেছিলেন তার ভিতরে রমজান এটাও ছিল এ হাজার হাজার বছর আগে দুনিয়া থেকে চলে যাচ্ছে এ রমজান ছিল কিন্তু এর গুরুত্ব ছিল না রজব মাস যেমন শাওয়াল মাস যেমন সফর মাস যেমন এ রমজান ওইরকমই ছিল বিশ্বনবীকে আল্লাহ কোরআনে কারীম দিয়েছে এই কারণে রমজানের দাম আল্লাহ 800 বাড়িয়ে দিয়েছেন রমজানে আজকে 1.5 ঘন্টা যদি কোরআন বোঝার জন্য আপনি ব্যয় করেন বাকি 11 মাসে এরকম 70টা অনুষ্ঠানে গেলে যে সওয়াব পেতেন আজকে একটাই পাওয়া যাবে রাত এখন গভীর সারা দিনের পরিশ্রান্ত শরীরে জন্য মনে হয় আপনাদের ঘুম লাগছে নাকি আপনার জীবনের 70টা অনুষ্ঠান এরকম করলে যে সওয়াব পেতেন নেকি পেতেন আজকের এই একটা দিনে 1.5 ঘন্টা আল্লাহ ওইটা দেবে কারণ একটা এখানে এমপি সাহেব আরামের হামজা এই কারণে বলেন বলেন কিসের জন্য বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম আল্লাহুম্মা আমিন মোনাজাত হবে সবাই বসেন মাথা নিচু করেন চক্ষু বন্ধ করেন জীবনের অপরাধগুলো স্মরণ করেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বুল আলামিন রমজানুল মোবারকের শেষের 10 দিনের একটা দিন গুরুত্বপূর্ণ একটা সময় তাহাজ্জুদের সময় চলছে সেহরি খাওয়ার সময় চলছে হাজার হাজার বান্দা বান্দি আমরা অবিদ্রয়ের এই রাজনীতিতে গোনার বোঝা মাথায় নিয়ে জীবনের অপরাধগুলো স্মরণ করে আমরা হাত তুলেছি আল্লাহ তাআলা জীবনের অপরাধের দিকে তাকালে হয়তো তোমার মাফ করতে ইচ্ছে করবে না আমাদের অপরাধের দিকে তুমি তাকিও না তোমার রহমতের দিকে তাকাও জিন্দেগির গোনাগুলো মাফ করে দাও যত গোনা করিয়াছি গোপনে মাফ করে দাও আল্লাহ তুমি নিসগুনে তুমি যদি মাফ না করো বান্দাকে বলো তোমার বান্দা যাবে কার কাছে আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া রব্বুল আলামিন কক্সবাজার চকরিয়া এই চলন্ত পথের পাশে দাঁড়িয়ে আমরা বসে আমরা সারা রাত জেগে জেগে তোমার কোরআনে কারীম চাতক পাখির মতো শুনছিলাম আমার তো মনে হচ্ছে সারা রাত যদি তোমার কোরআন এখানে বসাতাম কেউ বাড়ি যেত না আজ 2-3 দিন আমি ঘুমাতে পারিনি অসুস্থ শরীর নিয়ে বিশাল পথ জার্নি করে তোমার নবীর রওজা জিয়ারত করে সরাসরি এখানে চলে এসেছি অসুস্থ শরীরে যতটুকু কথা বলেছি এদেরকে তুমি অমরের মতো শোনার মানার তৌফিক দাও যে যুবকগুলো এই মাহফিলের আয়োজন করতে গিয়ে শ্রম দিল আল্লাহ
এখানে আসার পরে যে যুবকদের অ্যাক্টিভিটিস দেখে আমার মনটা ভরে গেছে, যুবকদেরকে তুমি অমরের মতো বানিয়ে দাও। আমার তো মনে হচ্ছে বিশ্ব নবী যদি এখন বেঁচে থাকতেন, এই যুবকরা জীবন দিয়ে হলেও তাকে পাহারা দিত। এরকম মন মানসিকতা যে যুবকদেরকে তুমি দিয়েছো, এদেরকে যেই মা পেটে নিয়েছে, মায়ের পেট তুমি খাদিজার মতো বানিয়ে দাও। এ মাহফিলে সওয়াব যদি দয়া করে দিয়ে থাকো, মদিনার এই সবুজ গম্বুজের নিচে যিনি আমাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে ওই নবীর রওজায় পৌঁছিয়ে দাও। হযরত আদম থেকে পর্যন্ত যত মানুষ কবরে আছে আল্লাহ তুমি মাফ করে দাও। এ মাহফিলের সম্মানিত সভাপতি দুইজন তাদেরকে কবুল করো। প্রধান অতিথি আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব জাফর আলম বিয়নার, তোমার এই গোলামের জীবনের যত ভালো কাজ আল্লাহ কবুল করে নাও। অন্যায় যে কাজগুলো আল্লাহ নিজ গুণে তুমি তাকে ক্ষমা করে দাও। তার মা বাবাকে তুমি জান্নাত দাও। ছেলে মেয়ে স্ত্রী পুত্র যেগুলো দিয়েছ এগুলো তুমি সহি সালামত হেদায়েতের উপরে রাখো। যত বিশেষ অতিথির নাম এখানে দেখতে পেয়েছি আল্লাহ, কোরআনে কারিমের অনুষ্ঠানে যারা দাওয়াত পেয়েছে যারা এসেছে এই মানুষগুলোকেও তুমি আবু বকরের মতো কবুল করে নাও। সম্মানিত মা বোনদেরকে মঞ্জুর করো, তাদের পেটে ভালো ভালো সন্তান আল্লাহ অনেককার সন্তান দান করো। এই চকরিয়া পেকুয়ার মাটির নিচে যত মানুষ ঘুমিয়েছে আল্লাহ কোরআনের ইজ্জতি কবর গুলো জান্নাত বানিয়ে দাও। নবীর মুখে শুনেছি রমজানে কবরের আজাব মাপ থাকে, রমজানের পরে এই চকরিয়া বেকোয়ার আমো কক্সবাজার সহ সারা বাংলাদেশে সারা পৃথিবীতে ইমান নিয়ে যারা মাটির নিচে আছে কিয়ামত পর্যন্ত এদেরকে ক্ষমা করে দাও। আমাদের শরীরটা সুস্থ রাখো, তোমার ইবাদতের জন্য আমাদেরকে কিছুদিন বাঁচিয়ে রাখো। কখন কার মরণ চলে আসে জানি না, মরণের সময় যেন ইমান নসিব হয় সেই তৌফিক দিও। আমাদের জননী শেখ হাসিনা থেকে শুরু করে যারা দেশ এবং দেশের দায়িত্ব পালন করছে আল্লাহ তুমি সততার সাথে পালন করার তৌফিক দাও। বাইরের দেশের যে সকলের চোখগুলো আমাদের দেশের উপরে পড়েছে আল্লাহ তাআলা এই ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে তুমি বাঁচাও। অনেকেই আমাদের দেশটা নিয়ে রাজনীতি করতে চায়, খেলা করতে চায়, কোথায় সে আমেরিকা, কোথায় সে রাশিয়া, চীন, আল্লাহ তাআলা এরা আমাদেরকে গেড়া কলে ফেরি আমাদের ব্যবহার করতে চায়। তুমি ইমানের উপরে আমলের উপরে টিকে থেকে ষড়যন্ত্র মোকাবেলা করার তৌফিক দাও। ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি বাঁচাও, কেউ নেই তাদের আল্লাহ তুমি হামি ও নাসির হয়ে যাও। তাম দুনিয়ার জালেম যারা এই জালেমদের হাত থেকে তুমি মুসলমানদেরকে রক্ষা করো। এই চকরিয়া থানার ওসি পিয়ন সহ যত পুলিশ সদস্য ভাইরা দায়িত্ব পালন করছে, নিজেদের মা বাবা আত্মীয় স্বজন ছেড়ে দিয়ে যারা দেশ এবং দশের দায়িত্ব পালন করে আল্লাহ তুমি এদের উপরে তোমার খাস রহমত নাজিল করো। আগামীতে এই অনুষ্ঠানটা কোরআনের জন্য আরো বিশাল আকারে কবুল করে নাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। যখনই মরণ আসবে যেন একবার হলেও পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।